হ্যাঁ ভালো হতো, কেননা আমি শুনেছি থিয়েটার একজন অভিনেতা হতে গেলে প্রথম কাজ টু অবজার্ভ অ্যান্ড অ্যাবজর্ভ। আমার কাজটা চলছে এখন ওই অ্যাবজার্ভেশনের কাজ, এখানে যারা বললেন সেটা অ্যাবজর্ভ করলাম। এবং কিছু কিছু জিনিস মনে হচ্ছিল আলোচনা শুনতে শুনতে, আমার অভিজ্ঞতা বেশি না, তো শুরু করেছি সবে কাজটা হয়তো। কিন্তু প্রথম স্বীকৃত যিনি অভিনেতা গ্রিস দেশের থেসপিস, তিনি তো প্রথম যে অভিনয়টা শুরু করলেন সেটা তো একটা উঁচু জায়গায় গিয়ে, কোনো প্রসেনিয়াম নয়, কিছু নয়। সেখান থেকে মানুষকে জানাতে চাইলেন যে গ্রিসের রাজাদের মধ্যে কি চলছে, রাজাদের সাথে যে কী বলতে আমাকে একটু শুধরে দেবে, রাজাদের সাথে প্রজাদের যে একটা বিরত্ব সেইটাকে কাটানোর জন্য শুরুটা করবে। এবার সেখান থেকে এসে যদি আমাদের বাংলায় দাঁড়ায় তাহলে কৃষ্ণ যাত্রার কথা শুনেছি কারোর বাড়ির উঠোনে, তারপর সেখান থেকে নবীনবাবু থিয়েটার, নবীনবাবু থিয়েটারটাও বোধ হয় স্পেস ওরিয়েন্টেড থিয়েটার ছিল। হ্যাঁ মানে বৈঠকখানায় বৈঠকখানার দৃশ্য হচ্ছে, আবার পুকুর পাড়ে গিয়ে, হ্যাঁ পুকুর পাড়ে গিয়ে পুকুর পাড়ে দৃশ্যটা হচ্ছে, বা ঠাকুর বাড়িটাও খুব স্পেস থিয়েটারই উন্নত ছিল। আমার একবার একটা সুযোগ ঘটেছিল, জীবনটা গিয়েছিলেন কিন্তু জানি না, সকলের প্রতীক নিয়ে খালি সহ গিয়েছিলাম, গিয়েছিলেন তা সেই জীবনটা জানি। সেখানে গিয়ে অভিনয় করতে গিয়ে ওটা একদম প্রসেনিয়াম ফরম্যাটে ফেলা একটা নাটক, মানে হতে হতে প্রসেনিয়ামে চলে গেছিল। এবার গিয়ে দেখি তারা অ্যারেঞ্জমেন্ট করেছে যে একটা স্কুলের বারান্দা, একটা স্কুলের বারান্দা, তার সামনে কিছু লোকজন বসে আছে। এইবার মানে ওরকম পরিবেশে আমি কোনোদিন নাটক করিনি, আর তখন বয়স আরও কম, হাঁপে গেছি। আমি আর দুজনের ক্যারেক্টার ছিল, আমি আর ওই করতাম ওই নাটকটায়, জীবনরাও ওই নাটকটা অঙ্গ ছিলেন। তো এবার কোথাও একটা যখন গ্রিনরুমে, গ্রিনরুম না মানে ক্লাসরুম একটা, তাকে গ্রিনরুম বানিয়ে দেওয়া হলো, গিয়ে ওর সাথে আলোচনা করলাম যে কীভাবে কী করা যায়। বললো দেখ আমরা যা করা যা করি সেটাই করবো, মোটামুটি জায়গাটাকে ব্যবহার করে নিয়ে করবো। এবার করলাম কাজটা করলাম, মানে যারা বসেছিলেন তারা সবাই চুপ করে শুনলেন, সবই বললেন, কিন্তু আমার কথা মনে হলো হয়তো আমার কাজের এত খারাপ কাজ ছিল যে পরে আর দেখা যায়।